আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। এটা নাকি কোন প্রধানমন্ত্রীর ওই আচার ব্যবহার, মানে দিনের ভোট রাতে চুরি করার পরে যে মানুষের আচার ব্যবহার কতটা মানে জঘন্য, কতটা নিম্ন স্তরের হইতে পারে, এটা হাসিনা রে না দেখলে বুঝতে পারতাম না। আরে বাবারে অবৈধভাবে ক্ষমতায় থেকে এরকম অনেক। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু বক্তব্য শুনলেন এবং সেখানে মির্জা কাজল প্রতিবাদ করতেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আমরা এইসব কাম্য করি নাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন দেশ পরিচালক, মাননীয় প্রধানমন্ত্রী দেশের একজন অভিভাবক, ভুলটুটি করতেই পারে। এইসব কথাগুলো যদি এমপি মন্ত্রীরা বলতো তাদের মুখে সভা পাইতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখে এগুলো সভা পায় না, কারণ তারেক রহমান হচ্ছে একজন বিরোধী দলীয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, ভবিষ্যতে কিন্তু উনিও দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই বিরোধী দলকে এইভাবে কথা আমরা কোনোভাবে মেনে নিচ্ছে পারছি না। তাহলে চলেন আমরা মির্জা কাজলের প্রতিবাদী শুনি, তারপর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনব। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। এটা নাকি কোন প্রধানমন্ত্রীর ওই আচার ব্যবহার, মানে দিনের ভোট রাতে চুরি করার পরে যে মানুষের আচার ব্যবহার কতটা মানে জঘন্য, কতটা নিম্ন স্তরের হইতে পারে, এটা হাসিনা রে না দেখলে বুঝতে পারতাম না। আরে বাবারে অবৈধভাবে ক্ষমতায় থেকে এরকম অনেক রেহে মানে হুমকি ধুমকি দেওয়া যায়, পারলে ক্ষমতায় অবৈধ ক্ষমতা সাইরা তারপরে এরকম হুমকি ধুমকি দিতে আহেন। হাতের জায়গায় পাও যাইব আর পায়ের জায়গায় মাথা যাইব, আই মিন নিচে মাথা যাইব উপরে পাও যাইব, কথা বুঝছেন নি? আর একটা প্রধানমন্ত্রীর কাছে একজন বিরোধী দলের নেতাই সুরক্ষিত না, তাকে জনসম্মুখীনে সুন্দর কইরে উনারে মানে মেরে ফেলার হুমকি দিতে আছে। এই প্রধানমন্ত্রীর কাছে কি বাংলাদেশ সুরক্ষিত? এই প্রধানমন্ত্রীর কাছে কি বাংলাদেশের 18 কোটি মানুষ সুরক্ষিত? এই প্রধানমন্ত্রীর কাছে আপনি আমি আমরা কেউই সুরক্ষিত না। এখনো সময় আছে, আপনারা 15 বছর যেভাবে রোডে খারে আন্দোলন করছেন আর এই 2টা মাস আন্দোলন কইরে এই হাসিনারে চুলে ধরিয়া ক্ষমতাতে নামান, এর কাছে বাংলাদেশ।